সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইনশা আল্লাহ তাই সকল দর্শক শ্রোতা ভাই ও বোনদের নিকট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুব উপকারে আসবে কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নত নিয়ম সম্পর্কে জানে না যেগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করেই চলেছে এর সঠিক ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিকার হচ্ছে অনেক ব্যাধি সুতরাং আজকের এই ভিডিওতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী ওপরই ভাগ থেকে সহবাস করবে এবং বর্তমান সময়ের ডাক্তারগণ এই কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী ওপর থেকে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্বধারণ হবে স্ত্রী যদি স্বামীর ওপরে ভাগে বা ওপর থেকে সহবাস করে এমত অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে না ভিতরে অনেকটা থেকে যায় অথবা বীর্য মূত্রথলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যা সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনা ঘটে এছাড়া আরও নানান রোগ হওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে চলুন এবার জেনে নেই সহবাসের সুন্নতি নিয়মগুলো কী কী স্ত্রী সহবাসের সুন্নতি নিয়মের প্রথমটি হল স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মিসওয়াক করে নিতে হবে দুই নাম্বারটি হলো সহবাসের আগে স্বামীকেও ভালো করে দাঁত ব্রাশ বা মিসওয়াক করে নিতে হবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো মদ নেশার সাথে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নয় তিন নাম্বারটি হলো স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে চার নাম্বারটি হল বিসমিল্লা বলে অর্থাৎ সহবাসের দোয়া পরে শুরু করতে হবে আর এটা মস্তহাব দোয়াটি হল বিসমিল্লাহি হি অলিবাসী তনা ওই তন ম্যা রাজা কথানা অর্থাৎ হে অল্লাহ তোমার নামে আমি আরম্ভ করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান তুমি দান করবে তা হতেও শয়তানকে তুমি দূরে রাখো পাঁচ নাম্বারটি হলো স্বামী স্ত্রী একে অপর সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নিবে ছয় নাম্বারটি হলো সহবাসের সময় ক্যাব্লামুখী হয় সহবাস করিবেন না সাত নাম্বারটি হল স্বামী স্ত্রী উভয়ে একেবারে উলঙ্গ হবে না সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বেন না যদি তৃপ্তি না আসে তাহলে ওপরে কোনো কাপড় বা চাদর দিয়ে ঢেকে রাখবেন নয় নাম্বারটি হলো কোনোভাবেই পায়ুপথে সঙ্গমের চিন্তাও করিবেন না এটা মহাপাপ এটা কোরআন হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে দশ নম্বরটি হলো কোনো অবস্থাতে নেশা জাতীয় খাদ্য বা পানি পান খেয়ে সহবাস করবেন না কারণ এর ফলে বিরিজের ঘটন ঠিক থাকে না এগারো নম্বরটি হলো কারো সামনে সহবাস করিবেন না এমনকি নিজের আড়াই থেকে তিন বছরের জাগ্রত শিশুর সামনেও নয় বারো নম্বরটি হলো বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বেন না বরং কিছু সময় তার ওপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের বর তার ওপর ছেড়ে দিবেন না যাতে তার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখাও শুননা দর্শক সহবাসের পর কিছু করণীয় কাজ সহবাসের পর স্বামী স্ত্রী দুজনের জনঙ্গ হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয় তারপর স্বামী স্ত্রী দুজনে কিছু মধু সেবন করতে পারেন অথবা এই শ্যামাই সেবন করতে পারেন সহাবাস শেষ করে দেরি না করে গোসল করে নিতে হবে তবে কেউ যদি গোসল করতে না চায় তাহলে অজু করে ঘুমানোর অনুমতি আছে সহবাসের পর স্বামী যদি বেশিক্ষণ ঘুমিয়ে থাকে তাহলে স্ত্রীর দায়িত্ব হল পবিত্র ফজরের নামাজের জন্য স্বামীকে জাগিয়ে দেওয়া যদি স্বামী অবহেলা করে নামাজ আদায় না করে তাহলে স্বামী গুণাগার হবে